আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের দেখাবো সবজি কি করে আপনারা বিশুদ্ধ করবেন, ভুলেও কিন্তু ডিটারজেন্ট দিয়ে ধুবেন না। এই যে লবণ নিচ্ছি, আপনাদের লবণ দিয়ে আপনারা কিন্তু, আর উষ্ণ পানি গরম দিয়েছি কিছুর মধ্যে, আপনারা এর মধ্যে দিয়ে সবজি হচ্ছে আপনারা কিন্তু বিশুদ্ধ করতে পারেন। একটু লবণ দিতে হবে, তো আমি কিছু অনেকটাই লবণ দিলাম, এখন আমি সবজিগুলো দিব। ওখানে আরেকটা আছে, তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সবজিগুলো হচ্ছে উষ্ণ গরম পানি এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। তা এখানে এভাবে কিন্তু সবজিগুলো অনেকটাই বিশুদ্ধ হয়ে যাবে। এটা প্রায় আপনাদের 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। আর যদি উষ্ণ পানি দিতে প্রবলেম হয়, একদম লবণ একটু ভালোভাবে মতো দিয়ে আপনাদের হচ্ছে মানে ভিজিয়ে রাখতে হবে সবজিটা, তাহলে কিন্তু বিশুদ্ধ হবে। এটা আসলে আমার এখানে দেওয়ার কথা না, কিন্তু আমি এটা দিয়েছি কারণ হচ্ছে অনেকেরই দরকার যে সবজি কিভাবে আপনারা রাখবেন। তো এই সবজিগুলো রাখার পরে আপনারা হাতটা হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। আর মনে রাখবেন পানিতে অবশ্যই ভিজিয়ে রাখবেন, আর যদি এরকম ভেসে থাকে একটু উল্টে দিবেন আপনারা পারলে, 1 ঘন্টা পর আবার উল্টে দিবেন। কারণ আমাদের তো ধরেন সময় জিনিসে ভেসে উঠে যেগুলো একটু বড় বড়, তো আপনাদের হচ্ছে আসলে তাই করতে হবে, তাহলে কিন্তু মানে আপনাদের সমস্যা হবে না। আর কিভাবে ফ্রোজেন করবেন আমি হচ্ছে সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করব। লবণ উষ্ণ গরম পানি আর ঠান্ডা পানি মিলে আপনাদের এটা কিন্তু করতে হবে। হ্যাঁ, আর এগুলো সবজি আপনারা একদম বিশুদ্ধ করবেন, কারণ কি মানে বলা যায় না কি অবস্থায় আমাদের দেখতে হয়। আর সবজি রাখার সময় এই যে পেছনের যে অংশ আছে সেটা কাটার চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্ত, আমি একটু পর আবার দেখাবো কিভাবে ফ্রোজেন করি, 2 ঘন্টা পর চলে আসবো। তো এগুলো ধুয়ে আমি এখানে এভাবে রেখেছি, বাতাসে মেলে রেখেছি যেন এগুলো শুকিয়ে যায়, আর আমরা তখন এটা রিফ্রিজারেট করতে পারি। তাহলে এগুলো অনেকদিন করে করে আমরা খেতে পারবো ফ্রিজে রেখে। তো দেখতে পাচ্ছেন সব অল্প অল্প করে আছে। তো এগুলো কিন্তু ধোয়ার পরে এইরকম আসলে টমেটোগুলো আমার এত ভালো লেগেছে, খুবই সুন্দর আসলে টমেটোগুলো। কাঁচা মরিচ কিন্তু বোটা ছিঁড়ে, বোটাগুলো ছিঁড়ে তারপরে রাখতে হবে, হ্যাঁ, তাছাড়া কিন্তু পচে যাবে। আর মিষ্টি কুমড়াটা আমরা বাহিরে রাখবো, কারণ মিষ্টি কুমড়া হচ্ছে আমরা ধরছি না, একমাত্র কাটার পর তখনই কিন্তু মিষ্টি কুমড়া রিফ্রিজারেটরে রাখা যায়। তারপরে যে বাঁধাকপি, পটল আছে কিছু, 2টা শসা, একটা শসা আসলে নষ্ট দিয়েছে আমাকে, তো যাই হোক। এই যে সিমগুলো, পিচি আলা সিম, এখানে ঢেঁড়স আছে, তরমুজ, তরমুজ আমরা যেহেতু ছোট ফ্যামিলি তো ছোট তরমুজটাই নিয়েছি। তো আপনারা দেখতে পারলেন এইরকম আমরা হচ্ছে কিন্তু লবণ আর উষ্ণ গরম পানি দিয়ে সবজি কিন্তু আমরা ঠিক করতে পারি। তো এখানে